হ্যালো দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশন এই শব্দটি একই সাথে পরিচিত আবারও প্রচলিত বটে। বর্তমান সময়ে মানসিক এই ব্যাধি ধীরে ধীরে মন থেকে বিস্তার লাভ করে, যার প্রভাব আমাদের কাজের উপরও পড়ে। যতদিন যাচ্ছে মানুষের মুখে ডিপ্রেশনে থাকার অভিজ্ঞতা তত বেশি শুনতে পাচ্ছি। আজকাল উঠতে বসতে এই শব্দটা ব্যবহার করা হলেও আসলে কি আমরা জানি ডিপ্রেশন কি? চলুন আজকে তাহলে ডিপ্রেশনকে ভালো করে জানা যাক। ডিপ্রেশন বা বিষণ্ণতা এক ধরনের অসুস্থতা বা ব্যাধি যা শরীর, মেজাজ ও চিন্তার সাথে জড়িত থাকে। এটি দৈহিক জীবন স্বাভাবিক কার্যকারিতায় হস্তক্ষেপ করে এবং ব্যাধিযুক্ত ব্যক্তি এবং যারা তার যত্ন করে উভয়ের জন্য সমস্যা সৃষ্টি করে। কিন্তু তাই বলে সবসময় মন খারাপ থাকাকে আমরা ডিপ্রেশন বা বিষণ্ণতা বলতে পারি না। এজন্য আমাদের চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী সেই লক্ষণগুলো জানা দরকার। সেগুলো হতে পারে ক্রমাগত দুঃখিত, উদ্বিগ্ন থাকা বা মেজাজ খারাপ থাকা, হতাশা বা নিন্দা, অপরাধবোধ, মূল্যহীনতা বা অসহায়তার অনুভূতি। মনোযোগ, কোনো কিছু মনে রাখা বা সিদ্ধান্ত নিতে সমস্যা, অনিদ্রা, সকাল সকাল জেগে যাওয়া, ক্ষুধা এবং ওজন হ্রাস বা অতিরিক্ত খাওয়া ও ওজন বৃদ্ধি, মৃত্যু বা আত্মহত্যার চিন্তা, আত্মহত্যার প্রচেষ্টা, অস্থিরতা বা বিরক্তি। ডিপ্রেশন বা বিষণ্ণতা যেহেতু মানসিক ব্যাধি, সেহেতু আমাদের উচিত সর্বপ্রথম সেটাকে নিজে থেকেই প্রতিকারের চেষ্টা করা। সেগুলো হতে পারে দর্শক, যদিও আজকে ভিডিওটি বড় হতে যাচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, বাস্তববাদী লক্ষ্য ঠিক করুন। ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ উপায় হল নিজেকে কাজে ব্যস্ত রাখা। এর জন্য হালকা ধরনের সহজ ছোটোখাটো এক বা দুই দিনের লক্ষ্য আমাদের সাহায্য করতে পারে, সেই সাথে একটি যুক্তিসঙ্গত পরিমাণ দায়িত্ব গ্রহণ। কারণ কাজে ব্যস্ত থাকলে আমরা নিজেদের অপ্রয়োজনীয় সমস্যার দিকে মনোযোগ কম দিতে পারব। আমাদের যে কোনো কারণে মন খারাপ বা ভালো এটা বোঝার জন্যও সময় দরকার। সেই সময়টা যদি আমরা নিজেদের ব্যস্ত রাখি তাহলে এটি আমাদের ডিপ্রেশন কমাতে সাহায্য করতে পারে। দুই, আপনজন বা বন্ধুদের সাথে সময় কাটানো। বিষণ্ণতা একা থাকার চেয়ে বরং তাদের সাথে সময় কাটানো উচিত, যাদের সাথে আমাদের থাকতে ভালো লাগে অথবা যাদের সাথে কথা বলে আমরা আরাম পাই। আমাদের এমন অনেক বন্ধু মহলই থাকে যাদের সাথে কখনো মন খারাপ করে থাকা যায় না, বরং সেখানে সবসময় হাসি ঠাট্টা হয়। এমন বন্ধু মহলের সাথে সময় কাটালে তা আমাদের সময় এবং মন ভালো রাখতে সাহায্য করে। এমনকি বিষণ্ণতার কারণ নিয়েও তাদের সাথে কথা বললে ভালো লাগতে পারে। আপনজনদের সাথে গল্প গুজব করাটিও মন ভালো করার জন্য যথেষ্ট। তিন, ইতিবাচক খোঁজা। ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রথম সত্যি হচ্ছে সব কিছুর খারাপ দিক চিন্তা করা, নেতিবাচকতা খোঁজা। হয়তোবা আমরা জানি যে এই কাজটি আমরা করতে পারব, তারপরও শুধুমাত্র বিষণ্ণতার কারণে আমরা তার খারাপ দিকটা ভাবতে শুরু করি। চার, ধ্যান বা শরীর চর্চামূলক কাজ করা। আমরা সবাই জানি যে
আমাদের শরীর ও মন পরস্পর সংযুক্ত। তাই আমাদের মনকে ভালো রাখতে হলে অবশ্যই আমাদের একটি সুস্থ শরীর বজায় রেখে চলতে হবে। এজন্য আমাদের দরকার উপযুক্ত খাদ্যের পাশাপাশি ধ্যান বা শরীরচর্চামূলক কাজ করা। 5. সুস্বাস্থ্যকর খাবার খাওয়া। হার্ভার্ড মেডিকেল কলেজের গবেষণায় দেখা গেছে যে একটি সুস্বাস্থ্যকর ডায়েট বিষণ্ণতা থেকে উত্তরণে বা মন ভালো রাখতে সাহায্য করে। এমনকি এটাও দেখা গেছে যে কিছু ময়দার আটা জাতীয় খাবার ডিপ্রেশন বা বিষণ্ণতা বৃদ্ধিতে সাহায্য করে। এজন্য বিষণ্ণতা দূরীকরণে আমাদের দৈনন্দিন খাবারের দিকে মনোযোগ দেওয়া উচিত। ভিটামিন বি, সি, ডি এবং আয়রনযুক্ত খাবার মন ও শরীর ভালো রাখতে সাহায্য করে। এজন্য আমরা নিয়মিত শাকসবজি, ফলমূল বা ফলের জুস খেতে পারি। সেই সাথে নিয়মিত পরিমাণ পানীয় পান করতে হবে। ক্যাফেইন এবং মদ জাতীয় পানীয় থেকে দূরে থাকা উত্তম। 6. পছন্দের কাজে নিজেকে নিয়োজিত করা। বিষণ্ণতায় আমাদের অপছন্দের বা কঠিন কাজ করতে ইচ্ছা করে না। স্বাভাবিকভাবে সেই সব কাজে আমাদের মন বসতে চায় না। এমন সময় আমাদের সেই কাজগুলো করা উচিত যা আমাদের আনন্দ দেয়, কঠিন কাজ হলেও করতে ভালো লাগে। 7. প্রার্থনা। প্রতিটি মানুষই বাঁচে আশার মাধ্যমে, আর এই আশা পূর্ণতা পায় বিশ্বাসের মাধ্যমে। এই বিশ্বাস ধর্মের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি। সাধারণত মানুষ যখন ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভোগে তখন তাদের কোনো আশার বিঘ্ন ঘটে যার ফলে তারা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। এমন সময় সৃষ্টিকর্তাকে স্মরণ, নিজের বিশ্বাসকে শক্ত করার মাধ্যমে মানুষ শক্তি খুঁজে পায়। প্রকৃতির কাছে যাওয়া। বর্তমান যুব সমাজ বিষণ্ণতা দূর করতে সবচেয়ে বেশি যে কাজটি করতে পছন্দ করে তা হল স্বাভাবিক জীবনযাত্রা থেকে বিরতি নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। 9. ধৈর্য ধারণ। মানুষ যখন বিষণ্ণতায় থাকে তাদের মধ্যে কাজ করে অস্থিরতা। যে কোনো সমস্যায় তারা চায় তাৎক্ষণিক বা দ্রুত সমাধান, আর এই সমাধান না পেলে তারা আরও বেশি বিষণ্ণতায় পড়ে। এই সময় আমাদের সবচেয়ে বেশি যা করা দরকার তা হলো ধৈর্য ধারণ। আমাদের মনে বিশ্বাস রাখতে হবে যে সব কিছুর সমাধান আছে এবং সব ঠিক হয়ে যাবে। প্রতিটি কাজের মাঝেই আমাদের বিশ্বাস আর ধৈর্য ধারণ করে আগাতে হবে। আমাদের এইটুকু মাথায় রাখতেই হবে যে বিষণ্ণতা একেবারে যাবে না, ধীরে ধীরে মানসিক স্বাস্থ্য আসবে, বিষণ্ণতা কমে যাবে। আশা করি দর্শক, এই কয়েকটি টিপস আপনারা যদি ফলো করেন তাহলে কিছুটা হলেও আপনারা ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। যারা যারা আমাদের নেশা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের নেশা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ নেশা এই পেজটি ফলো করে রাখবেন, কারণ আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।